অবশেষে আত্মসমর্পণ করলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গেল 16 নভেম্বর গাবতলিতে ট্রাফিক পুলিশ সদস্য আফতাবউদ্দিনকে মারধর করেন তিনি। এই ঘটনায় বাদী হয়ে মামলা করেন আফতাবউদ্দিন। বহুল আলোচিত এই ঘটনায় প্রশাসনের উচ্চ পর্যায় থেকে ডিপজলকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। রোববার রাত 9:45 দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন তিনি। বিস্তারিত সিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। বাংলা চলচ্চিত্রের খলনায়ক হিসাবে দেশ জুড়ে পরিচিত মনোয়ার হোসেন ডিপজল শুধুমাত্র চলচ্চিত্রে নয়, বাস্তবে এভাবেই ট্রাফিক পুলিশকে পিটিয়ে জখম করে আলোচনায় উঠে আসেন তিনি। গাবতলির ওয়ার্ড কাউন্সিলর ও চলচ্চিত্র অভিনেতা ডিপজল গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। কোরবানির ঈদের আগে ট্রাফিক পুলিশ সদস্য আফতাবউদ্দিনকে মারধর করে 12 দিন আত্মগোপনে থাকার পর রোববার নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। মারধর না তো এমনি কথা কাটাকাটি হয়েছে। দীর্ঘ 12 দিন পর আপনি? আমার জ্বর ছিল, এখনো শরীরে জ্বর। 9-এর প্রতি শ্রদ্ধা রেখে আমি আসছি এখানে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অনেকটা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেন ডিপজল। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করেছি। আমাদের অভিযানে উনি বাধ্য হয়েছে যে থানায় আত্মসমর্পণের জন্য আমার কাছে তদবির করে নেন। কোনো রাজনৈতিক মহলের চাপ আমার কাছে ছিল না। সোমবার ডিপজলকে আদালতে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।